একজন মানুষ তার জীবনে একটা শব্দ সবচেয়ে বেশি শুনে, প্রশ্নটা হচ্ছে একজন মানুষ তার জীবনে কোন শব্দটা বেশি শুনে? 5 সেকেন্ডস। সবথেকে বেশি মা, 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 মা টাইপেরই। মা কারেক্ট আনসার না, হ্যাঁ এটা বলে থাকে অনেক সময়, বাট শুনে মা একজন মানুষ তার জীবনের সব থেকে বেশি একটা শব্দ শুনে। আই ডোন্ট নো, কাছাকাছি ছিলেন এরকমই একটা কিছু চেষ্টা করেন। সব থেকে বেশি তো আমরা তো শুনি পড়তে বস, আর কি বলবো, পড়তে বস দুইটা শব্দ। আচ্ছা পড়ো একটা, আই ডোন্ট নো। সারা জীবনে কি পড়েন আপনি? সারা জীবনই বাবা মা বলে পড়তে বসো? এখন পর্যন্ত তো শুধু এটাই শুনে আসছি, আই এম শিওর ফিউচারও এটাই শুনবো শুধু। এন্ড ওয়ান, আপু বলছিলেন যে প্রথমে বলছিলেন মা, তারপরে বললেন যে পড়তে বসো বা পড়ো। প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকজন স্টুডেন্টের জীবনে যেটা হয়ে থাকে, বাবা মা করে থাকেন প্রেশার, সেটা হচ্ছে পড়তে বসো, পড়ো, এখন এই এটা করছো কেন, ওটা করছো কেন। সো বাবা মা অ্যান্ড পড়ো দুইটা কাছাকাছি ছিল, কিন্তু কারেক্ট অ্যান্সার এটা না। আপু আই এম এক্সট্রিমলি সরি যে আমি উপহারটা দিতে পারছি না। আপনার জীবনে একটা শব্দ সব থেকে বেশি শুনেন, এই শব্দটা কি? কি এমন শব্দ যেটা আপনার জীবনে সবচেয়ে বেশি শুনেন? 5 সেকেন্ডস, কাউন্ট ডাউন স্টার্টস নাও। 5, 4, পর হয়নি কাছ থেকে শোনা হয়, সারা জীবন তো আর শুনেন না। না, নাম, আমার নামটা নাম। ওকে, বাস পাচ্ছি না। আমার নামটাই তো সব থেকে বেশি শুনি সারা জীবন, ডাকে নাম ধরে ডাকে। আমরা বলি না আর কি, তবে আমরা বেশি শুনি আর কি, সবচেয়ে বেশি নামটা, নামটা বেশি সবার থেকে। হ্যাঁ, আর পরও পর, হ্যাঁ এটা অন্য কাছ থেকে শোনা হয়, তত বলিও, বাট মানে নামটাই মনে হয় বেসিক্যালি বেশি হয় আর কি। আচ্ছা, প্রশ্ন করেছিলাম কোন শব্দটা আপনার জীবনে সব থেকে বেশি শুনে থাকেন, দুজন কি প্রশ্ন করেছি, আমি মাঝখানে এসে গভীর জলের ফিশ হয়ে গেলাম, কাইন্ড অফ এমন হয়েছে ব্যাপারটা। কিন্তু আনসার পেয়েছিলাম প্রথমে পর, তারপরে উনি বললেন যে না সারা জীবন শোনা হয় না, উনি বলেছেন যে নাম যেটা হচ্ছে সবসময় শোনা হয় বা সারা জীবন শোনা হয়। তো ভাইয়াকে বলবো কনগ্রেচুলেশনস, দ্যাট ওয়াজ দ্য কারেক্ট অ্যান্সার, ইউ আর গেটিং এ গিফট ফ্রম নতুন সময়। এই ভাইয়া বলেছেন প্রথমে, আমি এই ভাইয়াকে দিচ্ছি, আই এম এক্সট্রিমলি সরি আপনাকে দিতে পারছি, দ্যাট ইজ ইউর গিফট। কিছু বলার আছে নতুন সময়কে? ধন্যবাদ নতুন সময়, সুন্দর একটা সময় কাটালাম, আর আশা করি আরো ভালো ভালো এরকম আপনারা সময় নিউজ উপহার দিবেন। থ্যাংক ইউ। আমি